পক্সো আইনে বন্দী ছিলেন আর সেই সময় থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে দুর্গা প্রতিবাদ তার হাতেই শুরু হয়। তারপর বিচারে তিনি নির্দোষ খালাস হলেও 2017 থেকে আজ অবধি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে দুর্গা প্রতিমা তার হাতেই তৈরি হয়ে আসছে। আসলে কথা বলছি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের বুনিয়াদপুর শহর লাগোয়া শেরপুর এলাকার বাসিন্দা রাজু সরকারের। প্রসঙ্গত উল্লেখ্য যে সংশোধনাগারে উঁচু পাঁচিরের ভেতরে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সংশোধনাগারের আবাসিকদের মন খারাপ যাতে না হয় সেই কারণেই প্রতি বছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আয়োজিত হয় দুর্গাপুজো। বাংলার ঘরের মেয়ে উমাকে আবাহনের পাশাপাশি চারদিন আবাসিকরা মেতে ওঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সংশোধনাগারের কর্তৃপক্ষ আবাসিকদের জন্যে থাকে ভুরিভোজের আয়োজন। জানা গেছে 2017 সাল বুনিয়াদপুরের শেরপুরের বাসিন্দা রাজু সরকার একটি পক্সো আইন মামলায় সংশোধনাগারে বন্দী জীবন শুরু হয়। আর সেই সময় কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ দুর্গাপুজো আয়োজন করবার সময় রাজু সরকার তাদের জানান তিনি নিজেই প্রতিমা গড়তে পারেন। সেই থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের দুর্গতি ঘোচানোর উদ্দেশ্যে রাজু সরকার সংশোধনাগার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুরু করেন দুর্গত নারীর মূর্তি তৈরির কাজ। আর সেই থেকেই শুরু আজ 2021 সাল পঞ্চম বছরে পদার্পণ। এই প্রতিমাটা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার আছে যে বা জেলখানা সেখানে যাবে। কবে থেকে এই প্রতিমা বানাচ্ছেন? এটা আমার প্রতিমা বানানো বালুরঘাট জেলখানায় সর্বপ্রথম 2017 সালে, তারপর থেকে বানাচ্ছি আর কি। এবছর দিয়ে 4-5 বছর হবে। সংশোধনাগারে 2017 সালে আমি একটা কেসে পড়েছিলাম, সেই কেসে 3 মাসের জন্য আমি গিয়েছিলাম জেলে। তো যখন গিয়েছিলাম তখন ঠিক পূজার আগে আগে গিয়েছিলাম, তো তখন জেলখানে পূজা প্রস্তুতি চলছিল। তো সেই টাইমে আমি বলি যে আমি প্রতিমা টতিমা করতে পারি। তখন জেলার বাবুরা আমাকে বিভিন্ন রকম জিনিসপত্র যা যা লাগে আর কি প্রতিমা করতে, সেই সব জিনিসপত্র দিয়ে আমাকে সাহায্য করে এবং আমি সেখানে প্রতিমা করার কাজ শুরু করি। তারপরে 3 মাস পর যখন ছাড়া পেয়ে যাই, তারপরে মানে পর থেকেও আমার কাছ থেকেই নিচ্ছে। কি মনে করছেন এই প্রতিমা গড়েই আপনি কি মানে কেস থেকে মুক্তি পেয়েছেন বলে? হ্যাঁ, এটা বলতেই পারেন। কারণ প্রতিমা যখন আমি ঢুকি তখন আমার সহজে বেল হচ্ছিল না। প্রতিমা গড়ার কাজ যখন শুরু করি ওখানে, ঠিক তার পর ডেটা আমার বেলও হয়ে যায় এবং তারপরে আমি একদম কেস থেকে নিস্তার পেয়ে যাই। কেসটা কি ছিল বললাম তো, পক্সো একটা কেস ছিল। ধন্যবাদ। নাম তোমার? আমার নাম রাজু সরকার। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে 2টি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600 7076879200 9932279383 এবং 8388036067 নম্বরে।